বনগার ঝুলন উৎসবে রাখির দিনে জীবন্ত ঝুলন, জীবন্ত মডেল দ্বারা সেজে উঠেছে শ্রীকৃষ্ণের লীলা, সন্ধ্যে থেকেই উপচে পড়া ভিড় ঝুলন গলিতে। রাখি পূর্ণিমার দিনে জমজমাট বনগার ঝুলন উৎসব। বনগা শিমুলতলা এলাকার অন্যতম আকর্ষণ এই ঝুলন। এলাকার এই গলি অনেকের কাছে ঝুলন গলি নামেও পরিচিত। এবছর ঝুলন উৎসবে বাড়তি পাওনা জীবন্ত মডেল। রাখি পূর্ণিমার দিন জীবন্ত মডেলের মাধ্যমে সেজে উঠেছে ঝুলন উৎসব। এই মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নানান লীলা কাহিনী। গত 26 আগস্ট থেকে শুরু হয়েছে ঝুলন, চলবে আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত। প্রায় 50 বছর ধরে এইভাবে ঝুলন অনুষ্ঠিত হয়ে আসছে এখানে। আয়োজকেরা জানিয়েছেন, মাঝে করোনা পরিস্থিতির কারণে 2 বছর সমস্যায় পড়েছিলেন তারা। এই বিষয়ে ঝুলনের এক আয়োজক নিমাই পাল বলেন, আমাদের কাছে ঝুলন মানে দুর্গাপুজোর সমান। করোনার সময় 2 বছর খুবই সমস্যা হয়েছিল, তারপর প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য অনেকটা সহযোগিতা করেন, স্থানীয়রাও সহযোগিতা করেন, সকলে মিলে আবার আয়োজন করা হয়েছে এই ঝুলন উৎসবের। বাবারা দিদিরা করে এনেছে, প্রথমে মাটির পুতুল দিয়ে ওই রাস্তা দিয়ে কিনে এনে কুড়ো দিয়ে রং করে, কুড়ো রং করে এইভাবে আমাদের ঝুলনটা হয়ে আসছে। সেইটাকে আস্তে আস্তে আমরা সেটাকে ধরে রেখে দিয়েছি। সেই যে নেতৃত্বে ছিল আমাদের বর্দা কানাইলাল বালেশ্বর, উনি চলে গেছেন, যাই হোক আমরা ধরে রেখে দিয়েছি। আশা করি যতদিন আমরা থাকবো, বেঁচে থাকবো, আমাদের ভাইপোরা পরবর্তী রয়েছে, আমাদের ছেলেরা রয়েছে, তারা চালিয়ে যাবে, এটা বন্ধ আমরা করবো না। ঝুলনকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো মেলার চেহারা নিয়েছে। স্থানীয় আয়রন গেট ক্লাবের মাঠে বসেছে এই মেলা। রাখি পূর্ণিমার দিনে জীবন্ত মডেল দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। এই বিষয়ে অপর এক আয়োজক প্রেম কুমার দে বলেন, শিমুলতলার বনগাঁর একটা প্রাণকেন্দ্র এবং সেই শিমুলতলা ঝুলন উৎসব নামে, ঝুলন পাড়া নামে বিখ্যাত, কারণ দীর্ঘ কয়েক বছর মানে প্রায় 70-80 বছরের পুরনো ঝুলন এই ঝুলন পাড়া, যেখানে আমাদের এই গলির নাম ঝুলন গলি নামে পরিচিত বনগাঁ শহরের কাছে। প্রায় দীর্ঘ দিন ধরে আমাদের এই ঝুলন হয়ে আসছে। আমাদের দে পরিবার, পাশে বালক সংঘ আছে, জহর স্পোর্টিং ক্লাব রয়েছে, আয়রন গেট স্পোর্টিং ক্লাব রয়েছে, সাথে আমাদের পাড়ার আরেকটি ঐতিহ্য রাধাগোবিন্দ মন্দির সেবাকুঞ্জ, তারাও এখন ঝুলনের আয়োজন করছে। ফলে এই 7 দিন ঝুলনযাত্রা একটা মহাসমারোহে চলে আমাদের এই শিমুলতলা এলাকা। ঝুলন একটা ঐতিহ্য আমাদের ছোটোবেলায়, যখন বাবা মা তাদের কাছে গল্প শোনা যে তারা, তাদের বাবা মা অর্থাৎ আমার ঠাকুমা ঠাকুরদা, তারা রাস যে পুজো হতো, রাসমেলা, সেই রাসমেলাতে পুতুল কিনে আমাদের এখানে ঝুলন করতো। সেটাকে আস্তে আস্তে বাবা কাকা জ্যাঠারা মিলে বড় করেছে এবং সেটাকে আমরা উত্তরাধিকার হিসেবে চেষ্টা করেছি আরও উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য। আয়োজকেরা জানাচ্ছেন, সকলের সহযোগিতা নিয়ে এইভাবেই বংশ পরম্পরা মেনে পালিত হয় ঝুলন উৎসব। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর ঋতুপর্ণা আর্থ জানান, প্রত্যেকবারই ঝুলনটা আমরা আয়োজন করি, কিন্তু এবার একটু নতুনত্ব রেখেছি। দেখতে পাচ্ছেন আপনারা, একটু দেখতেই পারবেন যে আমরা রাধা কৃষ্ণ গোপাল নানান দৃশ্য জ্যান্ত ঝুলনের মাধ্যমে আপনাদের পরিবেশন করছি, যাতে যে প্রচেষ্টাটা আমাদের সবসময় থাকে যে কিছুর একটা নতুনত্ব মানুষকে উপহার দেয়া, সেরকমই এবারও ঝুলনের মাধ্যমে আমরা কিছু নতুনত্ব উপহার দিতে চাইছি বনগাঁবাসীকে। তাই জন্য আমরা প্রত্যেকবারের ন্যায় এবারও জীবন্ত ঝুলনটা পালন করছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।